তো আজকে টপিক এই যে মেয়ে অস্ট্রেলিয়ান খরগোশকে নিয়ে এলো আমার দেশি ছেলে খরগোশের সঙ্গে মেটিং করানোর জন্য। এই দেখো মেটিং করছে, দেখো আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, তো আজকের হচ্ছে 29শে জুলাই, আর এখন বাজে তোমার বিকেল 4টে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, তো আজকের হচ্ছে সকাল সকাল, মানে ঠিক ধরো 9:20 দিকে, আমার একদম বাড়ির পাশাপাশি। তো আমার ভিডিও দেখে কিন্তু আমার বাড়ি কোথায় জানে না, আর আমাকে মানে আমি যে এখানেই থাকি বা আমার বাড়িটা এখানে সে কিন্তু জানে না। তো সকাল 9:20 দিকে এসেছিলো তিনজন, ঠিক আছে, মানে বাড়ির পাশে দুজন আর একজন ওই তো এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বাড়ি। তো মোটামুটি এসেছিলো সকালবেলা, মানে প্রায় ধরো 10:40-45 এরকম বাজে, তখনও প্রায় তিনজন এসেছিলো, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ হচ্ছে এখন চলে এসছে বাড়িতে এই যে সেই মমিন আর ওদিকে সেই অঞ্জন ভাই, ঠিক আছে। কেন এসছে সেটা তোমাদেরকে বলে দিই। তো এসেছিলো হচ্ছে বাড়িতে হচ্ছে খরগোশ টরগোশ দেখতে, খরগোশ পাখিটা কি সব দেখতে এসছিলো। তারপর ও বললো যে ওর বাড়িতে আছে তোমার একটা ছেলে একটা মেয়ে, তাই তো, একটা ছেলে খরগোশ আর একটা মেয়ে খরগোশ আছে, প্রায় 8 মাস মতো হয়ে গেছে। তো ও বলছে যে যেহেতু ছেলে মেয়ে আছে, বাচ্চা হচ্ছে না কেন সেটাই বুঝতে পারছে না ও। আমি বললাম 6 মাসে খরগোশ অ্যাডাল্ট হয়ে যায়, তারপর তো মেটিং করে। তো ওর খরগোশ মেটিং করছে, মেটিং করছে এখনও, একবারও মেটিং করেনি। যাই হোক, মোটামুটি মেটিং করেনি, যার ফলে ও আমাকে যাওয়ার সময় বলছিলো দাদা মেয়ে খরগোশটাকে তাহলে কি নিয়ে আসবো, তাহলে যদি মেটিং করে। আমি বলছিলাম ঠিক আছে নিয়ে চলে আসো, তাই জন্য বিকেল বিকেল চলে এসছে মেয়ে খরগোশটাকে নিয়ে। ওটা কি দেশি খরগোশ, অস্ট্রেলিয়ান? আচ্ছা, তো দেশি খরগোশ দেবো সবার প্রথম, দেখি মেটিং করে কি না। মানে 4টে ছেলে খরগোশ রয়েছে আমার বাড়িতে, তো এক এক করে ঢোকাবো। যদি মানে ধরো দেশি খরগোশটা দিলাম, যদি মেটিং করে ভালো, তারপর অস্ট্রেলিয়ান দেবো, মেটিং করলে ভালো, না করলে দেখা যাবে কী হয় শেষ পর্যন্ত। আর এই যে ঘর, মানে এই খাঁচাটার ভেতরে ওদেরকে ঢুকিয়ে দেবো, তো মেটিং করে কি না সেটা দেখবো। ঠিক আছে ঢোকা, এ ঢুকে গেল। এবার মেটিং করানোর জন্য আমি সবার প্রথম আমার সেই আবদারের খরগোশটা, যেটাকে সবার প্রথম নিয়ে এসেছিলাম, এইটাকে এইটাকে মেটিং করানোর জন্য দেব। চলো বাবু তুমি মেটিং করো, এটা দেশি, ঠিক আছে, চলো ঢুকে যাও, ঢুকে যাও। এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান মেয়ে খরগোশ। এর কি কান ভাঙা নাকি রে? না, ও কান নিচে নামে রেখে মাঝে মধ্যে সাজা করে দেয়। এই যে দেখা যাক মেটিং করে নাকি। তো ওটা হচ্ছে অস্ট্রেলিয়ান মেয়ে খরগোশ, আর এটা হচ্ছে তোমার দেশি ছেলে খরগোশ। তো দেখা যাক মেটিং করে কি করে না, আমরা ওয়েট করছি। এই যা মেটিং কর। কি হলো? মেটিং কি করবে না করবে না? আচ্ছা, প্রথমে ভাব জমাচ্ছে, প্রথমে ভাব করছে, তারপরে দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, এইবারে মিটিং করবে, এই মিটিং করছে, দেখো এই দেখো মিটিং করছে। ওরে ভাই, আচ্ছা তোর খরগোশটা মিটিং করে না, তাই তো? না, তোরটা মিটিং করে না। আচ্ছা যাই হোক, আমাদের খরগোশটা মিটিং করছে, এই দেখো মিটিং করছে। এই যে মিটিং করছে, আমি ভেবেছিলাম ওইটাকে প্রথমে দেবো, ওই দেশি খরগোশটাকে, মানে সাদা খরগোশটা, ওটাকে দিয়ে মিটিং করানোর চেষ্টা করব। যদি না মিটিং করে, তারপরে ওটাকে রেখে আরও যে তিনটে রয়েছে, একটা দুটো আর এই সাইডে রয়েছে তোমার আরও একটা, তিনটে টোটাল, তাহলে তাদেরকে দিয়ে মিটিং করাবো। কিন্তু এ যেহেতু মিটিং করছে, যার ফলে বাস কোনো সমস্যা নেই। এই দেখো মিটিং করছে, দেখো এই তো মিটিং হয়ে গেল। হ্যাঁ এই দেখো মিটিং করছে, দেখো আচ্ছা
এখানে যদি আরো দু তিনটে ছেলে খরগোশকে ঢুকিয়ে দেয় মারামারি হবে দমকা। একটা বিজনেস খুললে ভালো হয় তো, এরকম খরগোশ মেয়ে খরগোশ নিয়ে আসবে, এখানে মিটিং করানো হবে 100 টাকা 150 টাকা 200 টাকা, যেমন হচ্ছে ওই ছাগলের মিটিং করে না সেরকম ব্যবসা কি খুলবো? কিরে ভাই কত দিবি, 100 না 150 না দোস্ত? আর পুরো একদম কিভাবে সাকসেস মিটিং হয় সেই নিয়ে একটা ভিডিও বানাবো। কি মমিন কি বলো, মিটিং কি হয়েছে না হয়নি? মিটিং হয়ে গেছে, মমিন কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা আছে মমিনের, তাই তো? হ্যাঁ হয়ে গেছে মিটিং, হয়ে গেছে একদম কনফার্ম, একদম কনফার্ম। ভাই কি বলিস, মিটিং হয়ে গেছে? হয়ে গেছে, এবার খুশি, এবার খুশি? ও বলছিল যে ওর বাড়িতে যে খরগোশগুলো রয়েছে সেটা নাকি মিটিং করে না ওর সঙ্গে। তো যাই হোক, মোটামুটি নিয়ে চলে এসেছি আর মিটিং, আমার এই খরগোশ ঘরে ফার্স্ট এই আমি নিজে অন্যর খরগোশ নিয়ে করে মিটিং করালাম আমার খরগোশটাকে দিয়ে আর কি। চলো এবার বার করো, 150 200 কত বার করবে, 150 না 200? আরেকবার দেখি, ওই কচি মিটিং করছে তো, এই দেখো মিটিং করছে, দেখো মিটিং হয়ে গেল। ঘাড়ের কাছে কামড়াচ্ছে না, ওই কামড়ে করে ও যে চুপ করে বসে আছে না, ওই কামড়ালে উঠবে। এইবারে দেখো মিটিং হচ্ছে, এই দেখো এই দেখো, এখানে রাখলে মিটিং করে। এখানে রাখলে না, আমি ফার্স্ট টাইম রাখলাম এরকম ভাবে। তো এই মুহূর্তে মেয়ে খরগোশটা মানে ওই যে মেয়ে অস্ট্রেলিয়ান খরগোশটা ওর হচ্ছে মিটিং করানো হয়ে গেল দেশি ছেলে খরগোশের সঙ্গে। তো যাই হোক ভাই খুশি, হয়ে গেছে মিটিং, এবার নিয়ে যাবি, এবার প্রেগনেন্ট হবে, প্রেগনেন্ট হওয়ার পর তারপর হচ্ছে মমিন বলে দে তো বাদ বাকিটা কী হবে, প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা দেবে তাই তো? আচ্ছা যাই হোক, মোটামুটি প্রেগনেন্ট হবে, এবার প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা দেবে। তো এবার কি আমি ছেলে খরগোশের সাথে আলাদা রাখবো? মিটিং হয়ে গেছে, এবার আলাদা রাখতে পারিস, কোনো সমস্যা নেই। ও বলছে যে ওর ছেলে যে খরগোশটা আছে সে কিন্তু মিটিং করে না, তাই তো? মিটিং করতে দেখিস নি তাই তো? আচ্ছা এখন মিটিং করানো হয়ে গেছে, এবার আলাদা রাখতে পারিস। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।